আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইসলামিক অডিওবুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ রামাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজের চতুর্থ পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব রামাদানের লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ার 10টি মূল কারণ এবং রামাদানের লক্ষ্য নির্ধারণ, এই দুইটি বিষয় নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। অনেকে শত চেষ্টার পরেও রামাদান মাসে প্রোডাক্টিভ থাকতে পারে না, কিন্তু কেন? এখানে 10টি সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা করা হলো। রামাদান মাসে প্রোডাক্টিভ থাকতে চাইলে ব্যর্থতার সম্ভাব্য কারণগুলো আগে থেকে জেনে নেওয়া উচিত, যাতে একই ভুলের পুনরাবৃত্তি আমাদেরকে আর করতে না হয়। এক, অবাস্তব পরিকল্পনা। রামাদানে আমরা অনেক সময় নিজেদের সামর্থ্যের বাইরে পরিকল্পনা নিয়ে থাকি। এটা ঠিক যে আমলের ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষা পোষণ করা খারাপ কিছু না, বরং ঈমান আমলের উত্তরোত্তর উন্নতির জন্যে উচ্চাকাঙ্ক্ষা পোষণের পাশাপাশি প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে। তবে আমাদের নিজেদের সামর্থ্যের ব্যাপারে বাস্তবসম্মত ধারণা রাখা অত্যন্ত জরুরি। এমন কোনো পরিকল্পনা নেওয়া উচিত নয় যা আমাদের মানসিক চাপ সৃষ্টি করবে। অবাস্তব লক্ষ্য নির্ধারণের পর যদি লক্ষ্য পূরণের পথে সামান্য পরিমাণও ঘাটতির সৃষ্টি হয়, তবে আশাহত হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তখন মাঝপথে এসে পুনঃপরিকল্পনা নেওয়ার বদলে মনে হবে এবার আর হবে না, থাক দেখা যাবে পরের বছর। দুই, রামাদানে অনভ্যস্ততা। রামাদানের প্রথম কয়েকদিন আমাদের মধ্যে ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয়। রোজকার অভ্যাস না থাকা সত্ত্বেও আমরা প্রতিদিন ফজরের আগে ঘুম থেকে উঠি। অন্য সময় যেখানে কালে ভদ্রে সুন্নাত আদায় করি, সেখানে রামাদানে 20 রাকাত তারাবি আদায় করি। রামাদান সারা দিনের পর দিন কোরআন না ধরলেও রামাদানের প্রতিদিন 10-20 পৃষ্ঠা করে তিলাওয়াত করতে শুরু করি। প্রথম কয়েকদিন জোশের বসে হয়ে গেলেও আস্তে আস্তে এভাবে চালিয়ে যাওয়া কঠিন লাগতে শুরু করে, গতি হারিয়ে ফেলি আমরা। তারপর আবার ফিরে যাই নিজেদের চিরাচরিত অভ্যাসে। তিন, দৃঢ়তার অভাব। রামাদানের মাঝামাঝি পৌঁছার পর আমাদের সংকল্পের টালমাটাল দশা দৃশ্যমান হতে শুরু করে। ফজরের পর আর 10 পৃষ্ঠা করে তিলাওয়াত করা হয়ে ওঠে না, তারাবিহ পড়তে আলসেমি লাগতে শুরু করে। তাহাজ্জুদের পরিবর্তে কোনো মতে ফজরের কিছু আগে উঠে সাহারি করা হয়। অতঃপর যখন আমাদের সবচেয়ে বেশি দৃঢ়তা প্রদর্শিত জরুরি, তখনই আমরা ভেঙে পড়ি। চার, জ্ঞানের অপর্যাপ্ততা। রামাদানকে কাজে লাগানোর বাহ্যিক জ্ঞানের অভাবও আমাদের ব্যর্থতার আরও একটি মূল কারণ। রামাদানের গুরুত্ব সম্পর্কে ধারণা না থাকা এবং এই মহিমান্বিত মাসকে সফল করার জন্য প্রয়োজনীয় মানসিক ও শারীরিক পূর্ব প্রস্তুতির অভাবে আমরা একটা সাফল্যমণ্ডিত রামাদান উপভোগ করতে ব্যর্থ হই। পাঁচ, সামাজিক সমর্থনের অভাব। রামাদান অনেকটাই আমাদের ব্যক্তিগত লড়াই। কেউই পারতপক্ষে নিজের আত্মিক পরিবর্তন কিংবা রামাদানে করা আমলগুলো শেয়ার করতে চায় না, তাই তখন নিজেকে একা লড়তে হয়, নিজেই নিজের সাথে প্রতিযোগিতা চালিয়ে যেতে হয়। ৬, সময় ব্যবস্থাপনায় ব্যর্থতা। রামাদানের রুটিন অন্য সময় থেকে একটু আলাদা হওয়ায় স্বাভাবিক, তাই কোন সময় কোন কাজটি করা হবে তা পূর্বে চিন্তাভাবনা করে ঠিক করে রাখতে আমরা অনেকেই ব্যর্থ হই, যার ফলে আমাদের রামাদান অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থতায় পর্যবসিত হয়। ৭, অনিয়মিত ঘুম ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। রামাদানের ব্যর্থতার অপর একটি কারণ হচ্ছে ঘুম এবং খাবার দাবার গ্রহণে অনিয়ম। এর ফলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে এবং আমরা পরিকল্পনা মতো কাজ করতে ব্যর্থ হই। ৮, ফিটনেসের অভাব। রামাদানে পরিকল্পনামাফিক কাজ করতে হলে ফিটনেস ঠিক রাখার গুরুত্ব নিতান্ত কম নয়। ৯, আত্মিক সংযম হারিয়ে ফেলা। রামাদানের মূল উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া অর্জন। আমরা ভুলে যাই স্বীয় নফসকে বাগে আনার এটাই মোক্ষম সময়, আর তাই মাঝপথেই আমরা গন্তব্যচ্যুত হয়ে পড়ি। ব্যর্থতায় ঢেকে যায় আরও একটি রামাদান। ১০, প্রশিক্ষণের অভাব। রামাদানের জন্যে কেবল পরিকল্পনা গ্রহণই যথেষ্ট নয়, বরং প্রশিক্ষণ জরুরি। রামাদানের নিজের সর্বোচ্চটুকু দিয়ে সাফল্য ছিনিয়ে নেয়াই বিশ্বাসীদের মূল লক্ষ্য, তাই এর জন্যে সারা বছর ধরে প্রয়োজনীয় প্রশিক্ষণ নেওয়া উচিত। রামাদানের লক্ষ্য নির্ধারণ। রামাদান হচ্ছে এমন একটি মাস যা একজন মুসলিমের জীবনকে আমূল বদলে দেওয়ার সামর্থ্য রাখে। অবশ্য তা হবে তখনই যখন আপনি রামাদান মাসকে রামাদানের মতো করে কাটাতে পারবেন। আর তাই তো রামাদানের জন্য প্রস্তুতির পাশাপাশি
এই মাসে আপনি কি কি আমল করবেন তার একটি লক্ষ্য নির্ধারণ করে ফেলা অত্যন্ত জরুরি। কারণ আপনার সামনে যখন একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে, তখন তা পূরণের উদ্দেশ্যে আপনি মেহনত মোজাহাদা করবেন এবং নিজেকে নিয়ে যেতে পারবেন অনন্য উচ্চতায়। গন্তব্য যখন স্পষ্ট থাকে, তখন বন্ধুর পথে দুর্গম যাত্রাও অভিযাত্রী পাড়ি দিয়ে দেয় লক্ষ্যের পানি চেয়ে, আর লক্ষ্যহীন অভিযাত্রী একসময় হতাশ হয়ে খেয়েই হারিয়ে ফেলে। তাই লক্ষ্য নির্ধারণ গুরুত্বপূর্ণ। কেন লক্ষ্য নির্ধারণ করব? আচ্ছা, রামাদানে লক্ষ্য নির্ধারণ করবই না বা কেন? রামাদানে যে এত এত সওয়াবের হাতছানি আমাদের সামনে, তার কি হিসেব আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এই মাসে একটি নফল আমল করবে, সে ওই ব্যক্তি সমান সওয়াব লাভ করবে যে অন্য মাসে একটি ফরজ আদায় করল। আর যেই ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করল, সে ওই ব্যক্তি সমান সওয়াব পাবে যে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করল। আত্তাগরিব অত্তারহিব দ্বিতীয় খণ্ড 115। এখন চিন্তা করুন, রামাদানে সাধারণ একটি আমল করেও আপনি অন্য সময়ের আমলের চেয়েও 70 গুণ বেশি সওয়াব পেয়ে যাবেন। আর রোজা রাখার সওয়াব তো আল্লাহর কাছে সারপ্রাইজ হিসেবে রয়েছে, কারণ আল্লাহ রোজা রাখার পুরস্কার ঘোষণা না করে সারপ্রাইজ হিসেবে আমাদের জন্য লুকিয়ে রেখেছেন, যা আমরা পরকালে দেখতে পাব ইনশাআল্লাহ। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক বলেন, বান্দার সকল ন্যাক আমলের সওয়াবদানের জন্যে একটি নিয়ম বা স্কেল থাকে। প্রত্যেক ন্যাক আমলের সওয়াব সেই অনুসারে দেয়া হয়, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। কিন্তু রোজার বিষয়টি সাধারণ স্কেল ও নীতির ঊর্ধ্বে। বান্দা আমার জন্যেই খাদ্য পানীয় বিসর্জন দিয়েছে, কামক্রিয়া বর্জন করেছে, সুতরাং সরাসরি আমি নিজে তাকে বিশেষ আজর ও সওয়াব দান করব। সাহি মুসলিম হাদিস 1151। উপরের হাদিসে কুদসি থেকে লক্ষণীয়, প্রত্যেক ন্যাক আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত হয়ে থাকে। রোজার পুরস্কার আল্লাহ নিজে দেবেন। ইখলাস ও খুশুর উপর ভিত্তি করে আপনার ইবাদতের সওয়াব 700 গুণ পর্যন্ত হয়ে যাওয়া অসম্ভব নয়, আর রামাদানে এই সম্ভাবনা আরও বেশি, কারণ শয়তানকে এই মাসে শিকলবদ্ধ করে রাখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রামাদান মাস আসে, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। সাহি বুখারী হাদিস 1899, সাহি মুসলিম হাদিস 1079। আরেকটি হাদিসে এসেছে, জামাতের সঙ্গে নামাজ আদায়কারী একাকি নামাজ পড়া অপেক্ষায় 27 গুণ বেশি মর্যাদার অধিকারী। সাহি বুখারী হাদিস 645, সাহি মুসলিম হাদিস 650। এখন রামাদানে 3 রাকাত মাগরিবের সালাত জামাতের সাথে পড়লে কত গুণ সওয়াব হবে হিসাব করে দেখি। 3 রাকাত নামাজ জামাতে পড়লে তা একাকী নামাজ অপেক্ষা 27 গুণ বেশি মর্যাদা পাবে। যেহেতু রামাদানের ফরজ নামাজ, তাই অন্য সময়ে ফরজ নামাজ অপেক্ষা 70 গুণ বেশি সওয়াব হিসেবে থাকবে। আর রামাদানের যেহেতু খুশু অর্জন করা অপেক্ষাকৃত সহজ, তাই 700 গুণ সওয়াব ভুনাস পাওয়ার ব্যাপারটি ভুলে যাবেন না। তাহলে রামাদানে 3 রাকাত নামাজ পড়ে আপনি পেতে পারেন 70 গুণ 700 গুণ 27 সমান 13,23,000, অর্থাৎ 13 লক্ষেরও অধিক পরিমাণ সওয়াব আপনি শুধুমাত্র রামাদানে 3 রাকাত মাগরিবের নামাজ জামাতের সাথে পড়েই পেয়ে যেতে পারেন। আর উদাহরণ দিচ্ছি না, আশা করি বুঝতে পেরেছেন কেন রামাদানের জন্য লক্ষ্য নির্ধারণ করব। আল্লাহর রাসূলের সাহাবিগণ রামাদানের জন্য 6 মাস প্রস্তুতি নিতেন, আর রামাদানের পরের 6 মাস এর সুফল ভোগ করতেন। তাদের সমগ্র বছরই থাকত রামাদান কেন্দ্রিক। আমাদেরও রামাদানের জন্য প্রাক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। 3P। শুধু রামাদানের লক্ষ্য নির্ধারণ করা যথেষ্ট নয়, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজে নেমে পড়তে হবে। যে কোনো কাজে সফল হতে হলে নিম্নে উল্লিখিত 3টি ধাপ অনুসরণ করে কাজটি করলে তাতে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, আর তা রামাদান মাসের লক্ষ্যের ক্ষেত্রেও সত্য। প্রজেক্ট ম্যানেজমেন্টে এই বিধানকে 3P বলে। তা হচ্ছে, 1, পরিকল্পনা বা প্ল্যানিং, অর্থাৎ লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও পন্থা যা লিখিত আকারে থাকলে ভালো হয়। 2, প্রস্তুতি বা প্রিপেয়ারিং, লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা ও আবশ্যক জিনিসপত্র হাতের কাছে রাখা। 3, অনুশীলন বা প্র্যাকটিসিং, মূল প্রজেক্ট শুরু হওয়ার আগে পরিকল্পনা বাস্তবায়নের জন্য যেই কাজগুলো করতে হবে তা করার অনুশীলন শুরু করে দেয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যত নফল রোজা রাখতেন তা অন্য মাসে সাধারণত রাখতেন না, তিনি সম্পূর্ণ শাবান মাসেই রোজা রাখতেন। সাহি বুখারী হাদিস 1969, সাহি মুসলিম হাদিস 1156। আর শাবান মাস হচ্ছে রামাদানের আগের মাস। ব্যাপারটাকে ভারোত্তোলনের সাথে তুলনা করা যায়। মনে করুন আপনি রজব আর শাবান মাস থেকে ভারোত্তোলন করা শুরু করলেন, যখন রামাদান মাস আসবে আপনার জন্য কাজটি সহজতর হয়ে যাবে, আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে আর শয়তান শেকলবদ্ধ থাকায় ভারের পরিমাণও কমে যাবে। তাই প্রোডাক্টিভ রামাদান পালন করতে চাইলে আগে ভাগে পরিকল্পনা, প্রস্তুতি ও অনুশীলন শুরু করে দিতে হবে। রামাদানে কি লক্ষ্য নির্ধারণ করবেন? শুধুমাত্র অল্প কিছুদিনের জন্য সাধু সন্ন্যাসী হওয়ার লক্ষ্য নির্ধারণ না করে এই রামাদানে এমন কিছু সুদূরপ্রসারী লক্ষ্য নির্ধারণ করুন যা আপনাকে সারা বছর ফায়দা দেবে। চেষ্টা করুন এমন কিছু ভালো অভ্যাস গড়ে তোলার যার দরুন সারা বছরই লাভবান হওয়া যায়। রামাদানের লক্ষ্য আসলে সবার একই রকম না হওয়া স্বাভাবিক। আমাদের প্রত্যেকের কাজ, দায়িত্ব ও সক্ষমতা ভিন্ন। সব কিছু বিবেচনা করে প্রত্যেকের স্বতন্ত্র লক্ষ্য হওয়াই অধিক বাস্তবসম্মত। তথাপি নিচে একটি রূপরেখা প্রণয়ন করা হলো যা রামাদানের লক্ষ্য নির্ধারণে পাঠকদের জন্য সহায়ক হবে। নামাজ কেন্দ্রিক লক্ষ্য, ফরজ। দিনে পাঁচবার অবশ্যই ফরজ নামাজ পড়বেন, এটি আবশ্যক, মিস দেওয়ার প্রশ্নই আসে না। আপনি যদি ফরজ নামাজে নিয়মিত না থাকেন তাহলে এখনই সময় সেই অভ্যাস গড়ে তোলার। সুন্নাত, যত বেশি সম্ভব সুন্নাত নামাজ পড়ুন। চেষ্টা করুন প্রতিদিন অন্তত 12 রাকাত সুন্নাতে মুয়াক্কাদা নামাজ, যা ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত, জোহরের ফরজের আগে 4 রাকাত, জোহরের ফরজের পর আরও 2 রাকাত, মাগরিবের ফরজের পর 2 রাকাত এবং ঈশার ফরজের পর 2 রাকাত সুন্নাত নামাজ যেন সবসময় পড়তে পারেন, কারণ তাহলে জান্নাতে একটি প্রাসাদ পুরস্কার পাবেন। ইশরাক বা দোহা, ফজরের পর সূর্য ওঠার কিছু পরে এই নফল নামাজের ওয়াক্ত শুরু হয়। এর অনেক ফজিলত রয়েছে। রামাদান মাস এই নামাজ নিয়মিত পড়ার অভ্যাস গঠন করার উপযুক্ত সময়। তারাবিহ, তারাবিহের নামাজ বিনা রামাদান মাস কল্পনাও করা যায় না। অনেক সময় দেখা যায় অনেকে ঈশার ফরজ নামাজ পড়েন না কিন্তু তারাবিহ পড়েন, এমনটি করা কাম্য নয়। ঈশার ফরজের মর্যাদা তারাবিহ নামাজ থেকে অনেক বেশি। চেষ্টা করবেন ঈশার ফরজ এবং তারাবিহের সম্পূর্ণ নামাজ মনোযোগের সাথে মসজিদে গিয়ে আদায় করতে। তারাবিহতে যেই মসজিদে ধীরে ধীরে কিরাত পড়ানো হয় সেই মসজিদে তারাবিহের নামাজ পড়বেন। তারাবিহতে কুরআনের স্বাদ নেওয়ার চেষ্টা করবেন। ভালো হয় যদি তারাবিহের নামাজে যাওয়ার আগে ওই দিন কুরআনের যেই অংশটুকু পড়ানো হয় তা তিলাওয়াত বাসা থেকে শুনে ও তর্জমা পড়ে যেতে পারেন, তাহলে নামাজে খুশু আরও বেশি পাওয়া যাবে। বিতির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও এই নামাজ ছাড়তেন না, এমনকি সফরে থাকলেও পড়ে নিতেন। জাদুল মাআদ প্রথম খণ্ড 313 নম্বর পৃষ্ঠা। রামাদানে সাধারণত তারাবিহের নামাজ শেষ হলে ইমাম সাহেব জামাতের সঙ্গে বিতির পড়েন। অনেকে অবশ্য শেষ রাতে পড়ার জন্যে বিতির নামাজ রেখে দেন। তাহাজ্জুদ, তাহাজ্জুদ বা রাতের নামাজ হলো এমন এক শক্তিশালী নফল ইবাদত যা করার তৌফিক শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দাদেরই দেয়া হয়ে থাকে। রামাদানের শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার আশায় অনেকেই রাতে নফল তাহাজ্জুদ নামাজ আদায় করেন। আপনি সমগ্র মাস জুড়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, এতে বছরের বাকি সময়েও এই নামাজ পড়ার অভ্যাস চলে আসবে। আর তাহাজ্জুদের নামাজের তৃপ্তি একবার পেয়ে গেলে তা আপনি ছাড়তে চাইবেন না। নফল, এছাড়াও যত বেশি সম্ভব নফল নামাজে নিজেকে নিয়োজিত রাখবেন। চেষ্টা করবেন ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে কাটানো এবং মসজিদে বেশি সময় কাটানোর। রামাদানের শেষ 10 দিন সুন্নত ইতিকাফ করার চেষ্টা করবেন। কুরআন কেন্দ্রিক লক্ষ্য, আরবি ভাষায় কুরআন তিলাওয়াত করুন। সেই ভাষায় কুরআন পড়ুন যেই ভাষায় তা নাজিল হয়েছে। আরবিতে কুরআন তিলাওয়াত করার অসংখ্য বরকত ও ফজিলত রয়েছে, যদিও বা আপনি অর্থ না বুঝেন। হতে পারে কোরআন পড়তে পড়তে আরবি ভাষা শেখার প্রতিও আপনি উৎসাহ অনুভব করবেন। নিজের ভাষায় কোরআনের অনুবাদ পড়ুন। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হল কোরআনের কথাগুলো অনুধাবন করা, যাতে পরে কোরআনের কথাগুলো আপনার হৃদয়ে আলোড়ন তোলে। আর সেই জন্যে যদি কোরআনের অনুবাদ পড়তে হয় তবে আমি বলবো সেদিকেও জোর দিবেন। এতে করে তারাবিহ নামাজে কী তেলাওয়াত করা হচ্ছে তার কিছুটা আপনি বুঝতে পারবেন। তবে সবচেয়ে ভালো হবে যদি আপনি আরবি ভাষা শিখে ফেলেন,
কারণ একমাত্র তখনই আপনি কোরআনকে কোরআনের ভাষায় বুঝতে পারবেন। তিলাওয়াত শুনুন। সবারই পছন্দের কারি রয়েছে, কারি বলে যাদের কোরআন তিলাওয়াতে বিশেষ দক্ষতা রয়েছে। রামাদানে আপনি যত বেশি পারেন কোরআন তিলাওয়াত শোনার চেষ্টা করুন। আমি তো রামাদানে গাড়িতে বসে অফিসে যেতে যেতেই অন্তত তিলাওয়াত শোনার মাধ্যমে একবার কোরআন খতম দেওয়ার চেষ্টা করি। কোরআন মুখস্থ করুন এবং রিভিশন দিন। অনেকে রামাদান ছাড়াও নিয়মিত কোরআনের কিছু না কিছু সুরা মুখস্থ করেন, তবে রামাদান মাস হলো কোরআন মুখস্থ করার সবচেয়ে উত্তম সময়, সবচেয়ে উর্বর সময়। যত বেশি পারেন কিতাবুল্লাহের আয়াত মুখস্থ করুন এবং আগের মুখস্থ করা আয়াতগুলো পুনরায় ঝালিয়ে নিন। রামাদানে কোরআন নিয়ে যখন আপনার লক্ষ্য স্থির করবেন, তখন কোরআনের কিছু অংশ মুখস্থ করার জন্যও স্থির করে রাখবেন। অন্যান্য ইবাদত কেন্দ্রিক লক্ষ্য, ইতিকাফ। রামাদানের শেষ দশ দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে টানা ইতিকাফ করতেন। সাহি বুখারি হাদিস 2026, সাহি মুসলিম হাদিস 1172। সুন্নত ইতিকাফ এমন এক বিশেষ ইবাদত যা শুধুমাত্র রামাদানে করা হয়, তাই রামাদানে এই আমলটি করার সুযোগ গ্রহণ করুন। রামাদানের শেষ দশ দিন মসজিদে অবস্থান করে ইতিকাফ করুন। এই শেষ দশ দিনের মধ্যেই লুকিয়ে আছে হাজার রাত্রি অপেক্ষা উত্তম রাত্রি লাইলাতুল কাদর। রামাদানের শেষ দশ দিন ইতিকাফ করলে অন্তত এতটুকু নিশ্চিত যে লাইলাতুল কদর আপনার মিস হবে না। এমনকি আপনি যদি মসজিদের ভেতর ঘুমিয়েও থাকেন, তবুও আপনার আমল নামায় ইবাদতের সওয়াব লিখিত হবে। দোয়া। সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে আল্লাহ রামাদানের বিধান বর্ণনা করেছেন। লক্ষণীয় ব্যাপার যে রামাদান নিয়ে আলোচনার মাঝে হঠাৎ আল্লাহ এমন এক আয়াত বর্ণনা করলেন যা বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে আপাতদৃষ্টিতে মনে হতে পারে। আল্লাহ তাআলা বলেন, আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, বস্তুত আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য, যাতে তারা সৎ পথে আসতে পারে। সূরা বাকারা আয়াত 186। এই আয়াতে দুয়ার কথা বলা হয়েছে, অথচ এই আয়াতের আগের ও পরের আয়াতে ধারাবাহিকভাবে রামাদান নিয়ে আলোচনা এসেছে। এ থেকে রামাদানের সাথে দুয়ার সম্পর্ক অনুধাবন করা যায়। রামাদান মাস দুয়ার মাস, দুয়া কবুলের মাস। এই মাসে দোয়া কবুলের জন্যে অনেক সুবর্ণ সময় রয়েছে। সাহারির সময়, শেষ রাতে, ইফতারের সময়, ফরজ নামাজের আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুলের বিশেষ কিছু সময়। তাই রামাদানে নিয়মিত করবেন এমন কিছু মাসনুন দোয়া শর্টলিস্ট করে নিন এবং নিয়মিত প্রতিদিন দোয়া করুন। রামাদানে আপনি প্রতিদিন ন্যূনতম কিছু সময় দোয়া করার চেষ্টা করবেন। প্রিয় মাসনুন দোয়াগুলো মুখস্থ করে নেওয়ার পরিকল্পনা করে নিতে পারেন। বর্তমানে অনেক ভালো ভালো দোয়া সংকলনের নির্ভরযোগ্য বই বাজারে পাওয়া যায়। আপনি যে কোনো একটি বই কিনে গুরুত্বপূর্ণ দোয়াগুলো দাগিয়ে রাখতে পারেন, অর্থসহ পড়তে পারেন এবং মুখস্থও করতে পারেন। মাসনুন দোয়ার অনুবাদ পড়া আমার অত্যন্ত প্রিয় একটি কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার ভাষা পড়লে আল্লাহর সাথে তার সম্পর্কের গভীরতা অনুভব করা যায় ও ঈমান মজবুত হয়। এছাড়া আপনি আল্লাহর কাছে নিজের জন্য যেসব হালাল জিনিস চান তার লিস্ট বানিয়ে নিতে পারেন। প্রিয়জনের জন্য যা যা দোয়া করবেন তাও লিখে নেবেন। আমরা যখন দোয়ার জন্য হাত ওঠাই, তখন মাঝপথে এসে খেয়েই হারিয়ে ফেলি। অনেক কিছু চাওয়ার বাকি থাকে কিন্তু কি দোয়া করব তৎক্ষণাৎ মাথায় আসে না। একবার ইতিকাফরত অবস্থায় দেখলাম মসজিদে একজন মুসল্লি এসে দীর্ঘ সময় দোয়া করছেন। এটি ছিল ওনার নিয়মিত আমল, অথচ আমি অল্প সময়ও দোয়া করতে পারি না। এই সমস্যা থেকে উত্তরণের জন্যে আমি কি দোয়া করব তা মোবাইলের নোটপ্যাডে লিখে রাখা শুরু করলাম। আর অবাক হয়ে লক্ষ্য করলাম যে দোয়াতে আমার অনেক জিনিস মনে হচ্ছে যা আমি এর আগে হয়তো ভুলে যেতাম। জিকির। জিকির বা আল্লাহর স্মরণ হল আত্যাধিক শক্তির এক বিরাট উৎস। এটি যেই কোনো রূপে হতে পারে, আল্লাহর প্রশংসা করা, তার পবিত্রতা বর্ণনা করা, কোনো কাজ শুরুর আগে তার নামে সাহায্য চাওয়া ইত্যাদি। অনেক ধরনের জিকির রয়েছে, সকাল সন্ধ্যার জিকির, ঘুমানোর আগের জিকির, ঘুম থেকে ওঠার পরের জিকির, ইস্তিগফার, তাসবিহ ইত্যাদি। রামাদানে আপনার জবানকে সর্বদা জিকিরের মাধ্যমে সিক্ত রাখুন। যখন জ্যামে আটকে বসে থাকবেন তখন জিকির করতে থাকুন। কাজের ফাঁকে হালকা সময় বের করতে পারলে তখন জিকির করুন। এভাবে সময় পেলেই জিকির করুন। বিশেষ করে যারা অনেক ব্যস্ত শিডিউলে থাকেন, তারা যদি জিকিরের অভ্যাস রপ্ত করে নিতে পারেন, তাহলে রামাদানে কত বেশি সওয়াব হাসিল করে নেবেন তা কল্পনাও করতে পারবেন না। জিকিরের সময় শুধু জবানি নয়,
অন্তরে ও চিন্তায়ও জিকির জারি রাখবেন। জিকিরের শব্দগুলো মন থেকে বলার চেষ্টা করবেন। কী কী জিকির করবেন ও কোন জিকিরের কী ফজিলত তা জানতে নির্ভরযোগ্য গ্রন্থগুলো পড়ুন। তাফাক্কুর, তাফাক্কুর অর্থ চিন্তা ভাবনা করা, উপলব্ধি করা। আল্লাহর বরাত্ত, কুদরত ও সৃষ্টির রূপবৈচিত্র্য নিয়ে চিন্তা করুন। স্রষ্টার সুনিপুণ ক্ষমতার কথা চিন্তা করা হচ্ছে তাফাক্কুর। রামাদানে ইতিকাফের সময় যদি আপনি বেশি বেশি তাফাক্কুর করতে পারেন, তাহলে তা হবে এক ঢিলে দুই পাখি শিকার করার চেয়েও বেশি অসাধারণ ব্যাপার। দাওয়াহ ইলাল্লাহ। রামাদান মাস হচ্ছে ইসলামের সৌন্দর্য অমুসলিমদের কাছে প্রচার করার ও ইসলামের দাওয়াত দেওয়ার এক সুবর্ণ সুযোগ। কারণ এই মাসে অমুসলিমেরা ইসলামের অপরিসীম সামাজিক ও আধ্যাত্মিক শক্তি প্রত্যক্ষ করতে পারে। বিশেষত যারা অমুসলিম দেশে বসবাস করেন, তারা রামাদান মাসকে দাওয়াহ এর কাজে ভালোভাবে ব্যবহার করতে পারেন। সামাজিক লক্ষ্য। সন্দেহাতীতভাবে রামাদান হচ্ছে অসাধারণ এক সামাজিক অভিজ্ঞতা। জামাতবদ্ধ হয়ে মসজিদে নামাজ পড়া, তারাবিহ পড়া, একসাথে ইফতার করা, মুসলিমদের সামাজিক ভ্রাতৃত্ববোধ এই মাসে যেন তুঙ্গে থাকে। এই মাসে আপনিও আশেপাশের মুসলিমদের সাথে নিজের সামাজিক বন্ধন সুদৃঢ় করতে চেষ্টা করুন। পাশাপাশি পরিবারের সবাইকে নিয়ে একসাথে ইফতার করতে বসুন। শারীরিক লক্ষ্য, হাইড্রেশন। রামাদান মাস যদি গ্রীষ্মকালে হয়, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শরীরের পানির চাহিদা পূরণ করা। যেহেতু দিন অনেক লম্বা হয়, তাই শরীরে পানি শূন্যতা অনুভূত হওয়া খুবই স্বাভাবিক। উপরন্তু ইফতারের পর থেকে সাহারি পর্যন্ত সময় খুব বেশি নয়। দেখা যায় অনেকেই সারাদিন এত বেশি ক্ষুধার্ত থাকেন যে ইফতারে গলা পর্যন্ত খাওয়া দাওয়া করেন, এরপর আর পানি খাওয়ার মতো জায়গা অবশিষ্ট থাকে না। ফলশ্রুতিতে পরের দিন তারা অনেক বেশি পানি শূন্যতায় ভোগেন, তৃষ্ণার্ত অনুভব করেন। রামাদানে প্রতিদিন কতটুকু পানি পান করবেন তার একটা লক্ষ্য নির্ধারণ করে নিন। লক্ষ্য পূরণের জন্যে রাতে যেখানে যান না কেন, সাথে এক বোতল পানি রাখবেন। আমি সাধারণত ইফতারে খুব বেশি পানি খাই না, কারণ ইফতারের অধিক পানি পান করলে আমার তারাবিহিতে ঘুম চলে আসে। আমি তারাবিহিতে যাওয়ার সময় এক বোতল পানি নিয়ে যাই এবং কিছুক্ষণ পরপর পানি পান করি। এভাবে সাহারির সময় পর্যন্ত নিয়মিত বিরতিতে পানি পান করি। বিশ্রাম। দীর্ঘ সিয়াম আপনাকে ক্লান্ত ও পরিশ্রান্ত করে দিতে পারে, বিশেষ করে আপনি যদি পানি শূন্যতায় ভোগেন। রামাদানে প্রতিদিন কত ঘন্টা বিশ্রাম করবেন সেই টার্গেটও নির্ধারণ করে রাখুন। দিন রাত মিলিয়ে প্রতিদিন কয় ঘন্টা ঘুমাবেন তা নির্দিষ্ট করুন। রাতে ঘুমাতে না পারলে দিনের সময় সুযোগ মতো হালকা ঘুমিয়ে নিতে পারেন। খাদ্যাভ্যাস। রামাদানে আপনার খাদ্যাভ্যাসের উপর নির্ভর করবে দিনভর আপনার শরীর কতটুকু শক্তিশালী থাকবে এবং আপনি কতটুকু প্রোডাক্টিভ থাকতে পারবেন। ইফতারে স্বাস্থ্যকর খাবার খাবেন, অতিরিক্ত পরিমাণে তৈলাক্ত খাবার খাবেন না। সহায়ক খাদ্য। রামাদানে দেহের জন্য প্রয়োজনীয় সকল ভিটামিন যোগান দেওয়া বেশ কঠিন ব্যাপার, তাই পুষ্টি চাহিদা পূরণ করতে ডাক্তারের সাথে পরামর্শ করে ভিটামিন সাপ্লিমেন্টেশন খাওয়া যেতে পারে। আমি রামাদানে এনার্জি বুস্টার হিসেবে তাজা ফলের জুস খেতে পছন্দ করি। এটি আপনাকে অল্প সময়ে অনেক পুষ্টি ও শক্তির যোগান দেবে। ফিটনেস। রামাদানের রাতে অতিরিক্ত খাদ্য গ্রহণের কারণে অনেকের ওজন বেড়ে যায়। অনেক মুসলিমই দিনে চলাফেরা কমিয়ে দেয়, ফলে ফিটনেসে প্রভাব পড়ে। রামাদানেও ব্যায়াম করা চালিয়ে যাওয়া উচিত। প্রতিদিন ব্যায়ামের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে অল্প হলেও কিছু পরিমাণ সময় ব্যায়াম করা উচিত। এটি দেহ ও মনের জন্য উপকারী। অনেকে তারাবিয়ের পর ঘুমানোর আগে হালকা ব্যায়াম করেন, কেউ কেউ ফজরের পর হালকা ব্যায়াম করেন। আপনি আপনার পছন্দসই একটি সময় বেছে নিতে পারেন এবং ফিটনেসের ক্ষেত্রেও লক্ষ্য আগে থেকে ঠিক করে রাখতে পারেন। সিয়াম কেন্দ্রিক লক্ষ্য। রামাদানে তো সবকটি রোজা রাখবেনই, এর আবার লক্ষ্য নির্ধারণের দরকার আছে নাকি? আপনি হয়তো এমনটিই ভাবছেন। জেনে অবাক হবেন, রামাদানে আমরা যে রোজা রাখি তারও শ্রেণীবিন্যাস করা যেতে পারে। অনেকে রোজা রাখেন কিন্তু চোখের গুনাহ থেকে, মুখের গুনাহ থেকে বিরত থাকতে পারেন না। আবার এমনও অনেকে রয়েছেন যে সিয়ামকালীন সমগ্র সময়টা ইবাদতে থাকেন। উভয়ের রোজা তো আর সমান নয়। ইমাম গাজালী রাহিমহুল্লাহ সিয়ামকে তিন স্তরে ভাগ করেছেন। প্রথম স্তরের সিয়াম, দিনের বেলা খাদ্য, পানীয় ও যৌনমিলন থেকে বিরত থাকা। দ্বিতীয় স্তরের সিয়াম, এটি প্রথম স্তর থেকে উন্নত স্তর। এই স্তরের সিয়াম পালনকারীরা খাদ্য, পানীয় ও যৌনমিলন থেকে বিরত থাকার পাশাপাশি সব ধরনের পাপ কাজ ও বদ আমল থেকে বিরত থাকেন। তৃতীয় স্তরের সিয়াম, এটি সর্বোচ্চ স্তর। এই স্তরের রোজাদার ব্যক্তি এমনকি খারাপ চিন্তা ভাবনা অন্তরে জাগ্রত হওয়া থেকে নিজেকে হেফাজত করতে পারেন।
তাই আপনিও লক্ষ্য নির্ধারণ করে নিন যে এই বছর আপনার সিয়াম সাধনাগুলো কোন স্তরের হবে এবং সেই লক্ষ্য পূরণের চেষ্টা শুরু করুন। শুরুতে যদি তৃতীয় স্তরের মতো সিয়াম রাখতে না পারেন, তাহলে চেষ্টা করুন অন্তত যেন দ্বিতীয় স্তরের সিয়াম পালন করতে পারেন। আপনার হাত, চোখ ও মুখও যেন পাপ কাজ থেকে বিরত থাকে। চরিত্র গঠনের লক্ষ্য। পরিশেষে রামাদান মাস উত্তম আখলাক গঠন করার জন্য দারুণ এক সুযোগ। নিজের চরিত্র সুন্দর করার এত ভালো সুযোগ বছরের বাকি সময়ে হয়তো পাবেন না। উত্তম চারিত্রিক গুণাবলী যা আপনি অর্জন করতে চান তার একটি লক্ষ্য নির্ধারণ করে রাখুন এবং সে লক্ষ্যে কাজ করা শুরু করে দিন। তা হতে পারে সত্যবাদিতা, বিনয়, ধৈর্য, শুকর, দয়া, বিশ্বস্ততা, করুণাময়তা কিংবা অন্য কোনো উত্তম চারিত্রিক গুণাবলী যা আপনি নিজের মধ্যে রাখতে চান। রামাদানে অসুস্থকে দেখতে যাওয়ার কিংবা নিজের রাগ সংযত করার মতো লক্ষ্য নির্ধারণ করতে পারেন। চরিত্রকে বিকশিত করার জন্যে অনেক সুন্দর সুন্দর বই বাজারে পাওয়া যায়, যেমন মুসলিম চরিত্র, আদাবুল মুফরাদ, আদর্শ মুসলিম ইত্যাদি। এছাড়া নবীজির চারিত্রিক গুণাবলী নিয়ে রচিত বই পড়তে পারেন, যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি ও নবী, যেমন ছিলেন তিনি, শামায়েলে তিরমিজি ইত্যাদি। তবে চরিত্র গঠনের সবচেয়ে উত্তম উপায় হল চরিত্রবান বন্ধুদের সান্নিধ্যে থাকা ও হকপন্থী কোনো উস্তাদের স্মরণাপন্ন হয়ে সেখান থেকে আদব শেখা। আদব শেখার ব্যাপারটাকে আমরা জেনারেল লাইনে যারা ইসলাম পালন করি তারা খুব একটা গুরুত্ব দেয় না, অথচ এটি খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে রামাদান সিরিজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি এই সিরিজটির চতুর্থ পর্ব। ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটন চেপে রাখুন। ইয়া রাব্বি।